মোহাম্মদ আজাদ হোসেন আপনি লিখেছেন মসজিদে ওয়াকফ না হলে কি সে মসজিদে নামাজ পড়া যাবে? যাবে। ওয়াকফ হওয়া নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কোনো জরুরি নয়। কোনো মসজিদ ওয়াকফ করা না হলেও সেই মসজিদে সালাত আদায় করা যাবে। তবে মসজিদ মসজিদের যে মর্যাদা সেই মর্যাদা পেতে হলে সেটা ওয়াকফ করতে হবে। ওয়াকফ করার আগ পর্যন্ত মসজিদটি মসজিদের মর্যাদায় যেতে পারে না। আপনি যখন সেটাকে ওয়াকফ করবেন তখন সেটা একটা পূর্ণাঙ্গ মসজিদের রূপ পাবে এবং মর্যাদা পাবে। তবে হ্যাঁ, এখানে পাশাপাশি আরেকটা বিষয় আমাদের জেনে রাখতে হবে, তা হলো যে ধরুন একটা মার্কেটে কোনো একটা ভবনে কোনো একটা জায়গায় সালাতের জায়গা ঠিক করা হলো, সেখানে যা যিনিটার মালিক তিনি সবাইকে সাময়িকভাবে সেখানে সালাত আদায় করার সুযোগ দিলেন, সেটা 2 বছর 4 বছর 6 বছর বা অনির্দিষ্টকালের জন্য, তো সেখানে সালাত আদায় হবে, কোনো অসুবিধা নেই। বাট ওই জায়গাটা মসজিদের যে মর্যাদা সেটা পেতে হলে মসজিদের যে বিধিবিধান সেগুলো কার্যকর হতে হলে সেই জায়গাটি ওয়াকফ হতে হবে নিচ থেকে উপর পর্যন্ত, আকাশ থেকে পাতাল পর্যন্ত। বিধায় ওয়াকফ না হলে সেই মসজিদে সালাত আদায় করা যাবে, সাময়িক মসজিদ হবে সেটি, কিন্তু স্থায়ীভাবে সেটা মসজিদ হবে না, তার যে মালিক আছেন তার সন্তুষ্টি এবং তার দান করা ছাড়া। এরপর তানজিল আক্তার তিশা আপনি লিখেছেন, মৃত ব্যক্তির জন্য কি কোরআন পাঠ করলে তার ফজিলত মৃত ব্যক্তি পাবে? মৃত ব্যক্তির জন্য যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে তেলাওয়াত করে যদি তার সওয়াবটা তার পক্ষ থেকে আপনি তার জন্য প্রেরণ করতে চান, সেটি তার জন্য প্রেরিত হবে কি না, এটা নিয়ে ফোকাহা ইকরাম ও স্কলারদের মধ্যে মত পার্থক্য আছে। অনেকগুলো আয়াম বলেছেন হবে না, তবে অনেকগুলো আয়াম বিভিন্ন আসার তিগুনের রেওয়ায়াত থেকে সাবিত করেছেন যে কোরআন তেলাওয়াত এটি মৃত ব্যক্তির তরফ থেকে করা যেতে পারে। অর্থাৎ আপনি জীবিত মানুষ কোরআন তেলাওয়াত করে বললেন, আল্লাহ এই তেলাওয়াতের যে সওয়াব হয় সেটা আমার অমুক মৃত ব্যক্তির জন্য আমি দিলাম, এটা আপনি তার আমল আমাদের যুক্ত করে দিন। অতএব এভাবে মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াতের সওয়াব পাঠানো যেতে পারে সমস্ত মতে।